আমাজন লাতিন আমেরিকায় পৃথিবীর আরেক প্রান্তে, কিন্তু দক্ষিণ এশিয়ার রয়েছে এক মিনি আমাজন। লাতিন আমেরিকার মতো না হলেও দক্ষিণ এশীয় অঞ্চলও পৃথিবীর এক অপার বিস্ময়। ভৌগোলিক বৈচিত্র্যের কারণে দক্ষিণ এশিয়া যুগ ধরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রাণ বৈচিত্র্য ও বহুমাত্রিক প্রকৃতির জন্য আমাজন নদী ও তাকে কেন্দ্র করে সুবিস্তৃত ফরেস্টে যাওয়ার স্বপ্ন দেখেন সবাই। কিন্তু স্বপ্ন দেখলেই তো আর হলো না, আমাজন দক্ষিণ এশিয়া থেকে এতটাই দূরে যে সেখানে যাওয়ার বেশ খরচ ও সময় সাপেক্ষ ব্যাপার। আমাজনের রেইন ফরেস্ট ভ্রমণ তাই অধিকাংশ মানুষের কাছেই স্বপ্নের অতীত, কিন্তু অনেকেই জানেন না যে দক্ষিণ এশিয়ার এক মিনি আমাজন যার অবস্থান ভারতের উড়িষ্যা রাজ্যে। যদিও উড়িষ্যা বলতে প্রথমে মাথায় আসে পুরীর সমুদ্র সৈকত, এসব ছাড়াও আরও একটি অসাধারণ জায়গা হল ভিতরকণিকা। আয়নার দুনিয়ার আজকের এই ভিডিওতে আমরা মিনি আমাজন ভিতরকণিকা সম্পর্কে জানার চেষ্টা করব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। ভিতরকণিকা ম্যানগ্রোভ ভারতের উড়িষ্যা রাজ্যের একটি ম্যানগ্রোভ জলাভূমি। এটি ব্রাহ্মণীয় নদী ও বৈতরণী নদীর বদ্বীপে 650 বর্গ কিলোমিটার 400 বর্গ মাইল এলাকা জুড়ে আচ্ছাদিত। ভিতরকণিকা ম্যানগ্রোভ 1952 সাল পর্যন্ত জমিদারি বন ছিল। এরপর উড়িষ্যা সরকার জমিদারি ব্যবস্থা বিলুপ্ত করে এবং বন বিভাগের নিয়ন্ত্রণে জমিদারি বনগুলোকে নিয়ে আসে। 1975 সালে 672 বর্গ কিলোমিটার এলাকাকে ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। এলাকাসহ অভয়ারণ্যের কেন্দ্রীয় 145 বর্গ কিলোমিটার এলাকাকে 1998 সালের সেপ্টেম্বরে ভিতরকণিকা জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। সেপ্টেম্বরে 1997 সালে নির্মিত হয় গাহিরমাতা সামুদ্রিক বন্যপ্রাণীর অভয়ারণ্য, যা ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্যের পূর্ব দিকের সীমানা এবং এটি গাহিরমাতা বীচ ও বঙ্গোপসাগরের উপকূলের অংশকে পরিবেষ্টন করে রয়েছে। 2002 সালে ভিতরকণিকা ম্যানগ্রোভকে আন্তর্জাতিক গুরুত্বের একটি রামসার জলাভূমি হিসেবে মনোনীত করা হয়। অনেকেই হয়তো জানেন না, কিন্তু এই জাতীয় উদ্যানটি বিশ্বের বৃহত্তম সাদা কুমিরদের বাসস্থান। 1975 সালে এই অভয়ারণ্যটিতে শুরু হয় কুমির সংরক্ষণ। এখানে নোনা জলের কুমিরদের সংখ্যাও নেহাত কম নয় এবং প্রতি বছর এই শীতের মরশুমেই এই কুমিরের প্রজনন প্রক্রিয়া চলে এবং জন্ম নেয় আরও হাজার হাজার কুমির। ভারতের 70% নোনা জলের কুমির এই জাতীয় উদ্যানেই পাওয়া যায়। আকাশ বাতাস পানি জুড়ে খেলা করে সাদা কুমির, রঙিন মাছ ও নানান ধরনের পাখির ঝাঁক। মিনি আমাজনে যেতে প্রথমেই পৌঁছাতে হবে উড়িষ্যার বদ্রক, সেখান থেকে যেতে হবে চাঁদবালি। চাঁদবালি থেকে এই অভয়ারণ্য খুবই কাছে, তবে একটা কথা মাথায় রাখা জরুরি, এই জায়গার ভয়ানক মশার উপদ্রব্য সমস্যা দিতে পারে, ফলে কিছু সতর্ক থাকাও দরকার। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।